মঙ্গলবার হাওড়াতে দলীয় কর্মসূচিতে এসে রাজ্যের রাজ্য সঙ্গীত চালু করার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে স্বরাষ্ট্র বিরোধী বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, রবীন্দ্রনাথ ঠাকুর 135 কোটি দেশবাসীর জন্য জাতীয় সঙ্গীত লিখে গেছেন, যা আমরা গাই, আর উনি পাকিস্তানে ভারত এয়ার স্ট্রাইক করলে তার প্রমাণ চান। রাজ্যে সেনাবাহিনী মহড়া করলে নবান্নে বসে বলেন, আমরা রাজ্য দখল করে নিচ্ছি, ওনার কাজে এটা প্রমাণিত, উনি স্বরাষ্ট্র বিরোধী। ময়দান থানা এবং হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেছে, সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দুটো এফআইআর লঞ্চ করেছে। সেখানে বলা হচ্ছে আননোন বিজেপি নেতারা এই চোরচোর স্লোগান দিয়েছে এবং গেঞ্জি পরে প্রথম কথা হচ্ছে চোর শব্দের আতঙ্কটা কিভাবে গ্রাস করেছে সেটা আপনারা বুঝতে পাচ্ছেন। যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মোদি চোর, শাহ চোর, এবং এই চন্দ্রিমা ভট্টাচার্য বলেছে ওর বিরুদ্ধেও এফআইআর পাঠাচ্ছে। ভিডিও ক্লিপিং দিয়ে কালো শাড়ি পরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেও মোদি চোর, শাহ চোর। এবারে আপনি বলবেন মোদি বলেছি, নরেন্দ্র মোদি তো বলিনি, শাহ বলেছি, অমিত শাহ তো বলিনি, আমরাও বলছি, মমতা চোর বলেছি, আবার বলছি। এবারে ব্যানার্জি না মুখার্জি, এটা চন্দ্রিমা ভট্টাচার্য বলে দিয়েছে, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। কালকে ধর্মেন্দ্র প্রধান বলেছে সরকারের হেড হলে সরকারি প্রকল্প চুরি হলে তার দায়ভারটা যায় মুখ্যমন্ত্রী সরকারের নেতার উপরে। করুণানিধিজির মেয়ে জেলে গেছিল 2G স্পেক্টার মেয়ে, কমনওয়েলথ কেলেঙ্কারিতে সুরেশ কালমাডি জেলে গেছিল, ডি রাজা জেলে গেছিল ভারত সরকারের মন্ত্রী, আঙুলটা উঠেছিল সম্মানীয় ডক্টর মনমোহন সিংয়ের এগেনস্টে, যেহেতু হেড অফ দি ক্যাবিনেট। তার টেলিকম ডিপার্টমেন্ট করেছিল, তার স্পোর্টস ডিপার্টমেন্ট করেছিল, তাহলে তার এডুকেশন ডিপার্টমেন্ট চুরি করবে, ফুড ডিপার্টমেন্ট চুরি করবে, মিউনিসিপ্যালিটি সার্ভিস স্ক্যাম চুরি হবে, পিএম পোষণে মিড ডে মিলের টাকা থেকে সহস্তে বাকটুইতে দেবেন। কাল ধর্মেন্দ্র প্রধান বলেছে 1000 কোটি নেই, 4000 কোটি কা ধাঁধলি হ্যায় পিএম পোষণ মে বঙ্গাল মে। অর্থাৎ কার রেসপন্সিবিলিটি, কি ব্যক্তির টাকা, সরকারের টাকা, সরকারের প্রকল্প? আপনারাই তো বলেন মমতার মন্ত্রিসভা, আপনারাই তো বলেন মোদিজির মন্ত্রিসভা, মমতার মন্ত্রিসভা বলবো খিটটা খাবো, আর লাইবিলিটিটা দায়ভারটা নেব না, এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। আমরাও মাননীয় ভট্টাচার্য মহোদয়ার এফআইআরের সার্টিফাইড কপি তুলে এডুকেশন মিনিস্টার, মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম, রেশন স্ক্যাম ফুড মিনিস্টার দিদেন, এখন বনমন্ত্রী, এবং পিএম পোষণ নিয়ে ভারত সরকারের ফাইন্ডিংস সব আমরাও হাইকোর্টে নিয়ে যাব এফিডেভিট করে হলফনামা দিয়ে। বলতে হবে এদেরকে যে হেড অফ দি গভর্নমেন্টটা কে, গভর্নমেন্টের স্কিমের ডাইভার্সন এবং ম্যাল প্র্যাকটিসের রেসপন্সিবিলিটি গভর্নমেন্টকে যিনি হেড করেন তার এগেনস্টে তার দিকেই যায়। আর ফাইনালি যেটা আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার
सदस्य नाम सुपारिश करा कमप्लीटलि राज्य मुख्यमंत्री देशे प्रधानमंत्री दायित्व बाबा साहेब आम्बेदकर एटा लिखे दिए गेछे। राज्यपाल चाहले का सैक करते पारें ना जतक्षण ना मुख्यमंत्री रेकमेंडेशन पाठाचे। राज्यपाल चाहले काउनो मंत्री के इनक्लूड करते एक्सक्लूड करते पारें ना जतक्षण ना स्टेटे मुख्य ग्राम रहे बंद करूक मंत्री सभा चो तार उत्तर धर्मेंद्र प्रधान काल दिए मुखोश खुले दिए चाल चोर गम चोर आटा चोर निकृष्ट मान चोर अपने धान क्रय होच्छे एमएसपी ते 8 केजी 10 केजी करे धानेर बाटा बाद दिच्छे केन। आमी आपनादेर माध्यमे कृषक देर बोलछी समबाय समिति राइस मिल जे पार्चेज करछे 1 केजीओ बाद देबेन ना আমাদের জানান আমরা ব্যবস্থা করে বকলমে কি স্বীকার করে নিলেন যে 100 দিনার আবাস যোজনার টাকায় দুর্নীতি হয়েছে বলছে 38000 গ্রাম রয়েছে কয়টা গ্রামে যে গতকাল ধর্মেন্দ্র প্রধান উত্তর দিয়েছে আমাকে উত্তর দিয়েছে বলছে মুর্শিদাবাদের ধুলিয়ানে পুলিশের সামনে রাতভর বোমাবাজি চলছে মুর্শিদাবাদের ধুলিয়ানে পুলিশের সামনে রাতভর বোমাবাজি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে এখনো পর্যন্ত আমি তো অনেক আগেই বলেছি বুড়িমার চকলেট বোম পাওয়া যায় না পিসিমার বোম ফাটছে সব সময় ফাটছে যতক্ষণ পিসিমাকে 14 তলা থেকে আমরা টেনে নামাতে পারবো না পারবো ততক্ষণ এই বোম ফাটবে। এখন উনার বোম ফাটতেই থাকবে কারণ পিসির একটা গোষ্ঠী ভাইপোর একটা গোষ্ঠী প্রমোদ এই দুটো গোষ্ঠী সর্বত্র মারপিট হবে টাইম হয়ে এসেছে লোকসভা ভোটের পরে ঝাঁপ বন্ধ হয়ে যাবে।